বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি সমুদ্র বাণিজ্য, যার প্রায় 94% সম্পূর্ণ হয় বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কয়েক বছর আগেও বাংলাদেশের জলসীমায়, বিশেষ করে চট্টগ্রাম বহির্নোঙ্গর এবং কুতুবদিয়ার অবস্থানরত বাণিজ্যিক জাহাজে হিচকে চুরি ডাকাতির মতো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার কারণে বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরে ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো। বাণিজ্যিক জাহাজ সমূহের জানমালের ঝুঁকি বিবেচনায় জলযানের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো আইএমবি কর্তৃক এই বন্দরকে উচ্চ ঝুঁকিপূর্ণ বন্দর হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। 2016 সাল থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের তৎপরতায় পরিস্থিতি পাল্টে গেছে এবং চট্টগ্রাম বন্দর উচ্চ ঝুঁকিপূর্ণ বন্দর থেকে নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। কোস্ট গার্ডের সক্রিয় তদারকি এবং নিয়মিত টহল অভিযানে বিগত 2 বছরে এই বন্দরে চুরি ডাকাতির মতো ঘটনা এখন প্রায় শূন্যের কোঠায়। এই সক্ষমতা আরো বাড়াতে কোস্ট গার্ডকে 24টি আধুনিক ও উন্নত মানের বোট উপহার দিয়েছে জাপান। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা কোস্ট গার্ড পূর্বাঞ্চল সদর দপ্তর ঘাটে সারিবদ্ধভাবে রাখা হয়েছে জায়কার উপহার হিসাবে দেওয়া বোটগুলো। বাংলাদেশ এবং জাপানি পতাকায় বোটগুলো সাজানো হয়। গত 5 দশকে বাংলাদেশের উন্নয়নের সহযোগী জাপান, এর মাঝে এখানকার সব বড় প্রকল্পে সহযোগিতা করে আসছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জায়কা। এই অবস্থায় কোস্ট গার্ডের কাজকে আরো বেশি গতিশীল করতে এবার সহায়তা হিসাবে দিল 24টি রেস্কিউ বোট এবং তেল দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ। 20 মিটার দৈর্ঘ্যের জাহাজগুলো ঘন্টায় 25 নটিক্যাল মাইল এবং 10 মিটার দৈর্ঘ্যের রেস্কিউ বোটগুলো 30 থেকে 35 নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলবর্তী অঞ্চলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সংস্থা এবং বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাহাজে চুরি ডাকাতির মতো ঘটনায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের চ্যানেলের পাশাপাশি বহির্নোঙ্গরের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উপকূলীয় রক্ষী কোস্ট গার্ড। এখন বন্দরের জলসীমায় বনদস্যুতার হার শূন্যের কোঠায় নেমে আসছে। আর জায়কার দেওয়া এই বোটগুলো সেই সক্ষমতা আরো বাড়াবে বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা।